মিডিয়া ভয়েসমেলে স্বাগত। বেশ অনেকদিন ধরেই অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তীর বিয়ে নিয়ে একটি জল্পনা ছিল বাংলা টেলিজগতে। অন্তঃপ্রণর সুব্রজ্যোতি পাল চৌধুরীর সঙ্গে তার বিশেষ বন্ধুত্বের কথাও টেলিজগতের অনেকে জানতেন, কিন্তু দেবপর্ণা বা সুব্রজ্যোতি কেউ কখনো এই নিয়ে কোনো কথা বলেননি। বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল দেবপর্ণা ও সুব্রজ্যোতি সম্ভবত সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন। অবশেষে 12 অক্টোবর সোশ্যাল মিডিয়াতে দুজনেই জানালেন সুখবর। দেবপর্ণা চক্রবর্তী বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সোশ্যাল ড্রামার নায়িকা খলনায়িকা থেকে পিরিয়ড চরিত্র, সব ধরনের অভিনয়ই তিনি সাবলীল। জি বাংলার ভানুমতির খেল ধারাবাহিকে তার নেগেটিভ চরিত্র চিত্রণের পরে দর্শকের অত্যন্ত প্রশংসিত হয় নেতাজি ধারাবাহিকে বিপ্লবী অনুপমা চরিত্রে তার অভিনয়। সুব্রজ্যোতি পাল চৌধুরী, যিনি বন্ধু মহলে এবং বাংলা বিনোদন জগতে SJ নামেই বেশি পরিচিত, কলকাতার একজন তরুণ অন্তঃপ্রণর। তার জিম চেন, রাইভাল ফিটনেস স্টুডিও অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। দেবপর্ণার সঙ্গে সুব্রজ্যোতির বন্ধুত্বের সূত্রপাত ওই জিম থেকে। দেবপর্ণা ও সুব্রজ্যোতির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা অনেকেই আজ করেছিলেন যে দুজনের বন্ধুত্ব হয়তো কোনো পরিণতির দিকে যেতে চলেছে। 12 অক্টোবর সেই সম্ভাবনাই সত্যি হলো। দুজনেই নিজের নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই সম্পর্কের কথা ঘোষণা করলেন এবং সঙ্গে একটি তারিখও উল্লেখ করেছেন, 30 জানুয়ারি 2020, অর্থাৎ আগামী বছরের গোড়াতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে দুজনে। সেই ইঙ্গিতেই পাওয়া গেল। শুধু তাই নয়, সম্ভবত এই প্রথম দুজনে একসঙ্গে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়, গেট টুগেদার বা কোনো পার্টিতে। অনেকের সঙ্গে ছবি উঠল, শুধুমাত্র দুজনের একসঙ্গে ছবি এই প্রথম। শারদা উৎসবের ছুটিতে দুজনে বেড়াতে গিয়েছিলেন রাজস্থানে, সেখানে তোলা ছবি দিয়ে নিজেদের সম্পর্কের কথা জানালেন সবাইকে সোশ্যাল মিডিয়ায় দেবপর্ণা সুব্রজ্যোতির পোস্টে। টেলিজগতের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, দুজনের বন্ধু এবং গুণমুগ্ধরাও অত্যন্ত খুশি এই সুখবরে। তাহলে দর্শক, জনপ্রিয় অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী বিয়ের খবরটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।